লাইন আগবঢ়াইছে অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেপ প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত রাজ্য সরকারের তিন বছর সম্পূর্ণ। 2021 দহ মেত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিল ডক্টর শর্মায়। সরকার বর্ষপূর্তি উপলক্ষে মন্ত্রী রঞ্জিত কুমার দাসে মন্ত্রীর আবাসতে পাতিলে ঠিয় নাম সমারোহ। বহিরাজ্য ধারাবাহিক নির্বাচনী প্রচারত ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উড়িষ্যার পিছত আজি পশ্চিমবঙ্গত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচার। পশ্চিমবঙ্গের ভীমপুর বাজারত রোড শোত অংশগ্রহণ করার বেরেকপুর আর হুগলীত ভাগ লব নির্বাচনী প্রচার সভা। প্রচণ্ড ধুমুহাত ক্ষতিগ্রস্ত বরহমপুরস্থিত নবম অসম আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয়। অধিনায়কর কার্যালয় গৃহত গছ বাগরি গুরুতরভাবে আহত এজন বিষয়া। ধুমুহা বরষুণত নষ্ট কার্যালয়টির গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘোষণা হল 2023 বর্ষর এপিএসসির প্রারম্ভিক পরীক্ষার ফলাফল। মূল পরীক্ষালে যোগ্যতা অর্জন করেছে 2898 পরীক্ষার্থী। 235টা পদের অনুষ্ঠিত পরীক্ষা অবতীর্ণ হয়েছিল মুঠ 67251 পরীক্ষার্থী। ভারত চীন সীমান্তর মেসুকা চীনা সৈন্যর আগ্রাসন, চীনা সৈন্য প্রত্যাহ্বান ভারতীয় সৈন্যর। চীনা সৈন্যর আগ্রাসনের ভিডিও ভাইরেলর পাছতে দেশজুড়ি প্রতিক্রিয়া। পূর্বেও চীনা সৈন্য উলঙ্ঘা করেছিল আন্তরাষ্ট্রীয় আইন। অহা চারি দিনলে রাজ্যের বিভিন্ন স্থানত প্রবল বৃষ্টিপাতের আগজাননী। তিন দিনলে প্রতি ঘণ্টা 30-40 কিলোমিটার বেগত আহিব ধুমুহা বতাহ। উজনি অসমত অধিক বরষুণ হওয়ার আগজাননী বতর বিজ্ঞান কেন্দ্র। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আজি প্রথম চার্জশিট দাখিল করব ইডিএ। দিল্লির সুরা কেলেঙ্কারি জড়িত থাকার অভিযোগত ইডিএ গ্রেপ্তার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলো। দীর্ঘদিনিয়া অনুসন্ধানের অন্তত ইডিএ সাজু করেছে প্রথম চার্জশিট। যা 21 মার্চত ইডিএ গ্রেপ্তার করেছিল কেজরিওয়ালক। নতুন দিল্লির পদ্মশ্রী সম্মান গ্রহণ করলে প্রথমগী মহিলা মাউট পার্বতী বড়াই। হস্তী সংরক্ষণের পদ্মশ্রী সম্মান লাভ করলে পার্বতী বড়াই। রাষ্ট্রপতি ভবনত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ করলে পদ্মশ্রী সম্মান। রাজ্যত উদ্বেগজনকভাবে বৃদ্ধি ডেঙ্গিত আক্রান্ত লোকের সংখ্যা। চলিত বর্ষত বর্তমানে ডেঙ্গিত আক্রান্ত 106 জনক লোক। অবশ্যই বিগত বর্ষতক হ্রাস পাইছে ডেঙ্গিত আক্রান্তর সংখ্যা। এই পর্যন্ত মৃত্যু হওয়া নাই কোনো ডেঙ্গি আক্রান্ত। পঞ্জাব কিংসর বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 60 রানের জয়লাভ। বৃহস্পতিবারে ধরমশালাত অনুষ্ঠিত IPLর ম্যাচখনত RCBয়ে বান্ধি দিয়া 242 রানের লক্ষ্য অনুসরণ করে 181টা ইনিংস সামরিলে পঞ্জাব কিংসে। 47টা বলত 92 রান সংগ্রহ করা বিরাট কোহলিলে ম্যান অব দ্য ম্যাচর সম্মান। নমস্কার, গুড মর্নিং 18-ৰ সৈতে ষ্টুডিঅত মই পাপৰি। বহিৰাজ্য ধাৰাবাহিক নিৰ্বাচনী প্ৰচাৰত ব্যস্ত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। উৰিষ্যাৰ পিছত আজি পশ্চিমবংগত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। দুপৰীয়া 12 বজাত কৃষ্ণনগৰ লোকসভা সমষ্টিত অনুষ্ঠিত হ'ব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰোড শ্ব'। ভীমপুৰ বজাৰত ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। ৰোড শ্ব'ৰ পাছতে 2টাকৈ লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনী সভাত অংশ ল'ব ডক্টৰ শৰ্মাই। বিয়লি 2:10 বেৰেকপুৰ লোকসভা সমষ্টিৰ বাবে অন্নপূৰ্ণা কটন মিল খেলপথাৰত হ'বলগীয়া বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। বিয়লি 3:50 হুগলী লোকসভা সমষ্টিৰ কমাৰপাৰা হাইস্কুল খেলপথাৰত অনুষ্ঠিত হ'বলগীয়া জনসভাত অংশগ্ৰহণ কৰিব মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। মুঠৰ ওপৰত মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ আজি এয়া হৈছে কাৰ্যসূচী। মমতাৰ ৰাজ্যত অসমৰ মুখ্যমন্ত্ৰী গৰাকী আজি রণদঙ্কা বজাব, প্রচার অভিযান আছে। বৃহস্পতিবারে উড়িষ্যাত প্রচার চলাইছিল ডক্টর শর্মাই, আজি বঙ্গত অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে প্ৰচাৰ চলাব। আৰু নিশ্চিতভাৱে এয়া অতিকৈ উল্লেখনীয় এটা কথা হ'ব যে বংগত মমতাৰ দুৰ্গত আজি মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ এই প্ৰচাৰত কিমান সংখ্যক এই জনসভাত বা এই প্ৰচাৰ সভাত কিমান সংখ্যক লোকৰ সমাগম ঘটিব আৰু কেনেদৰে আচলতে এয়া তেওঁৰ বাবেও এটা এক প্ৰকাৰ প্ৰত্যাহ্বান। আৰু লগতে আমি কৈছোঁৱে যে ৰণদংকা বজাব বংগত আজি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। দুপৰীয়া 12 বজাত কৃষ্ণনগৰ সমষ্টিত তেওঁৰ ৰোড শ্ব' আছে। ভীমপুৰ বজাৰত হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ৰোড শ্ব' আছে। আগন্তুক 4 দিনলৈ রাজ্যত প্রবল বৃষ্টিপাতের আগজাননী। বৰঝাৰস্থিত বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই জাৰি কৰিলে জাননী। 3 দিনলৈ ঘণ্টাত 30-40 কিলোমিটাৰ বেগত ধুমুহা অহাৰো সম্ভাৱনা আছে। উজনি অসমত অধিক বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। গুৱাহাটীতো পাতলীয়া বৰষুণৰ সম্ভাৱনা আছে। সোণাৰী, মৰাণহাট, ধেমাজি, খোৱাঙত হ'ব প্ৰবল বৃষ্টিপাত। প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা নাহৰকটীয়া, ডিব্ৰুগড়, নুমলীগড়। মুঠৰ ওপৰত উজনিত প্ৰবল বৃষ্টিপাত হোৱাৰ সম্ভাৱনা। আৰু আগন্তুক 4 দিনলৈ ৰাজ্যত প্ৰবল বৃষ্টিপাতৰ আগজাননী। বৰঝাৰ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই এই জাননী দিছে। 3 দিন ঘণ্টাত 30-40 কিলোমিটাৰ বেগত ধুমুহা অহাৰ সম্ভাৱনা আছে। উজনি অসমত অধিক বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা আছে। আনকি গুৱাহাটীতো পাতলীয়া বৰষুণ হ'ব। সোণাৰী, মৰাণহাট, ধেমাজি, খোৱাঙত প্ৰবল বৃষ্টিপাত হ'ব। আৰু প্ৰবল বৃষ্টিপাতৰ সম্ভাৱনা আছে নাহৰকটীয়া, ডিব্ৰুগড়, নুমলীগড়তো।
করাত আসলে এটা আজি করার অভিজ্ঞ আরম্ভ হয়েছে। বরফটো হল আমি একো গমে নাপালো হঠাৎ। আর ইফালে বহরমপুরতো প্রচণ্ড ধুমুহাত ক্ষতিগ্রস্ত নবম অসম আরক্ষী বাহিনীর মুখ্য কার্যালয়। ধুমুহাত ক্ষতিগ্রস্ত হয়েছে অধিনায়কর কার্যালয় গৃহ। কার্যালয়টির উপর বাগরি পড়ল প্রকাণ্ড গছ। ঘটনাত আহত গুয়াহাটির অহা হিসাব পরীক্ষক সুজল বিশ্বাস নামের বিষয়াগী। আহত সুজল বিশ্বাসক উন্নত চিকিৎসার নগাঁও প্রেরণ করা হয়েছে। এটা হিসাব পরীক্ষকর দলে হিসাব পরীক্ষা করে আসছিল কার্যালয়। ধুমুহার ফলত নষ্ট হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র। আপুরণি গৃহটিতে বহু বছর ধরে কার্যালয় হিসাবে কাম করে আসছিল বাহিনীটে। ধুমুহার ফলত বহরমপুর বামুনি সংযোগী পথত ব্যাহত হয়ে পড়ে যাতায়াত, ব্যাহত হয়ে আছে বিদ্যুৎ সেবাও। বরফটো হল আমি একো গমে নাপালো হঠাৎ। সিলিংখন তার উপর গছ ওসর গছ আসলে গছর ডাল এটা ভাঙি পড়ল। তারপর এই সিলিং লো আমার মূরের উপর পড়ল। তো তার কি হল মূরটা অকান ফাটিলে আর হাতত অকাল লাগছে। মূর আর আপনি হাতত আঘাত করেছে যে ধুমুহা আসলে আপনার কাম করে আসলে কাম করে আছে। ভারত চীন সীমান্তর মেচুকাত চীনা সৈন্যর আগ্রাসন। চীনা সৈন্যর আগ্রাসনের দৃশ্য ভাইরেল হওয়ার পাছতে উত্তেজনার সৃষ্টি হয় সীমান্তত। ইয়ার পিছতে ভারতীয় সেনায় মেচুকার খেদি পঠিয়ালে চীনা সৈন্যসকল। সীমান্তত বর্তমান অধিক সতর্ক হয়ে পড়ছে ভারতীয় সেনা। ইয়ার পূর্বেও ভারত চীন সীমান্তত চীনা সৈন্যয় আন্তঃরাষ্ট্রীয় আইন উলঙ্ঘা করে ভারতত অনাধিকার প্রবেশ করে আন্তঃরাষ্ট্রীয় বিতর্কর সৃষ্টি করে আছে। পুনের এইখিনিতে উল্লেখ করছো এটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর যে ভারত চীন সীমান্তর মেচুকাত চীনা সৈন্য আগ্রাসন। চীনা সৈন্যর আগ্রাসনের দৃশ্য ভাইরেল হয়ে পড়ছে। তার পিছতে এটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। ইয়ার পিছতে ভারতীয় সেনায় মেচুকার খেদি পঠিয়ালে চীনা সৈন্যসকল। সীমান্তত বর্তমান অধিক সতর্ক হয়ে পড়ছে ভারতীয় সেনা। ইয়ার পূর্বেও ভারত চীন সীমান্তত চীনা সৈন্যয় আন্তঃরাষ্ট্রীয় আইন উলঙ্ঘা করে ভারতত অনাধিকার প্রবেশ করে আন্তঃরাষ্ট্রীয় বিতর্কর সৃষ্টি করেছিল। ইয়ার পূর্বর দৃশ্য আমি দেখাইছো কেনেকৈ তাত প্রবেশ করেছিল। আর লগতে আমি এই কথাখিনিও জানাব বিচার যে পুনের এবার মেচুকাত এনে ধরনের অনাধিকার প্রবেশ ঘটাইছে আর বর্তমান তাত সীমান্তত সতর্ক হয়ে পড়ছে। পূর্বেও এনে ধরনের ভারতত প্রবেশ করেছিল আর প্রবেশ করার পিছতে বিতর্কর সৃষ্টি হয়েছিল, আন্তঃরাষ্ট্রীয় বিতর্কর সৃষ্টি হয়েছিল। মেচুকাত চীনা সৈন্যর আগ্রাসনের ভিডিও বর্তমান ভাইরেল হয়ে পড়েছে। নতুন দিল্লির পদ্মশ্রী সন্মান গ্রহণ করলে প্রথমগী মহিলা মাওত পার্বতী বড়াই। হাতী সংরক্ষণের পদ্মশ্রী সন্মান লাভ করলে পার্বতী বড়াই। রাষ্ট্রপতি ভবনত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ করে পদ্মশ্রী সন্মান। পদ্মশ্রী পার্বতী বড়াই সমগ্র জীবন কালত হাতীর সংরক্ষণ আর হাতী মানুষের সংঘাত নোহা করবর কাম করে আছে। পুনরবার জানাইছো নতুন দিল্লির পদ্মশ্রী সন্মান গ্রহণ করলে প্রথমগী মহিলা মাওত পার্বতী বড়াই। হাতী সংরক্ষণের পদ্মশ্রী সন্মান লাভ করেছে পার্বতী বড়াই। রাষ্ট্রপতি ভবনত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ করেছে পদ্মশ্রী সন্মান। পদ্মশ্রী পার্বতী বড়াই সমগ্র জীবনকালত হাতী সংরক্ষণ আর হাতী মানুষের সংঘাত নোহা করবর কাম করে আছে। আর নতুন দিল্লীত অনুষ্ঠিত পদ্ম সন্মান প্রদান অনুষ্ঠানত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করলে এগারী বিশেষভাবে সক্ষম পদ্মশ্রী বিজয়ী। নাম হয়েছে ডক্টর কে এস রাজন্না। 64 বছরের রাজন্নায় পদ্মশ্রী সন্মান লোলে যাওয়া দৃশ্যয় সকলকে আবেগিক করে তুলিলে। গণ্যমান্য ব্যক্তি সকল আবেগিক হয়ে পড়ল। জন্মের 11 মাহতে পলিও রোগত আক্রান্ত হয়ে হেরাবলিয়া হয়েছিল দুইখান হাত আর দুইখান ভরি। জন্মতেই ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হওয়া এই শিশুটি পরবর্তী সময় জীবনের কঠিন সংগ্রাম অতিক্রম করে সামাজিক কর্মরে জিলিকি উঠে। আনকি কর্ণাটকের বিশেষভাবে সক্ষম আয়োগের আয়ুক্ত পদতো কার্যনির্বাহ করেছিল। সামাজিক কর্মর উপরও ডক্টর রাজন্না মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ধারী। প্যারা অলিম্পিকত সোণর পদক অর্জন করেছিল এইগারী বিশেষভাবে সক্ষম ব্যক্তি। বিগত সময়সাত বিরল প্রতিভাদর ডক্টর রাজন্নায় 5 শতাধিক বিশেষভাবে সক্ষম লোক কর্মসংস্থাপনে দিছে। আজি দুই হাত দুই ভরি নোহা ডক্টর রাজন্নায় দেশের পদ্মশ্রী সন্মান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ করা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক সম্ভাষণ জানার দৃশ্যয় অভিভূত অনুপ্রাণিত করে তুলিছে কোটি কোটি দেশবাসী।
বিলাসীপাড়াত বাঘর আতঙ্ক, বিলাসীপাড়ার সোয়াপাতা তৃতীয় খণ্ড গাঁত বাঘর আতঙ্ক, বাঘর আতঙ্কে নিদ্রা হৈছে চরাঞ্চলের বাসিন্দার। ঘটনা সন্দর্ভত বন বিভাগক জানাইছে রাইজে, রাইজে বন বিভাগ জানাইছে এক্সক্লুসিভ ভিজুয়াল বিলাসীপাড়ার গাঁও বাঘর আতঙ্ক, এয়া বিলাসীপাড়ার সোয়াপাতা গাঁত তৃতীয় খণ্ড গাঁত বাঘে আতঙ্কর সৃষ্টি করেছে। নিশার ভাগর কিছু দৃশ্য, বাঘর আতঙ্ক এটা চরাঞ্চলের বাসিন্দার নিদ্রা হয়েছে। ঘটনা সন্দর্ভত বন বিভাগক রাইজে জানাইছে এই বাঘ আর যার ফলত বিলাসীপাড়াত এটা আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রাতে যেহেতু কারোবার ক্যামেরা বন্দী হওয়া একটা দৃশ্য, চরাঞ্চলের বাসিন্দা সকলের মাজত এটা এক আতঙ্ক বিরাজ করছে। নিশাটো কেনেকৈ পার করব, দিনের ভাগতো অঘটন ঘটার সম্ভাবনা থাকিব। বাঘটো খেদিপথার ক্ষেত্রে বন বিভাগক খবর দিছে আর এয়া বাঘটো এটা দেখাইছে, অনেক সুমায় আছে, গতি রাইজে প্রত্যক্ষ করেছে। আর তৃতীয় খণ্ড গাঁত এই বাঘর আতঙ্ক বিলাসীপাড়া সোয়াপাতার নিদ্রা হয়েছে সকলরে। দেখার ভাগত আমি কইছি দেখাইছো বাঘটো ইয়াত সুমায় আছে। আর এই ক্ষেত্রে বন বিভাগক অবশ্যই জানা হয়েছে, বন বিভাগে কি পদক্ষেপ লৈছে সেয়া আজি জানিব পৰা যাব। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত দুটা গড়ৰ মাজত প্রচণ্ড যুঁজ। বুঢ়াপাহাড় বনাঞ্চলের দেওসুরত গড়ৰ তৰায় ময়া রণ, 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ কাষতে যুঁজ লাগিল গড়ৰ। দুই গড়ৰ যুঁজ প্রত্যক্ষ করে পথচারী, অবশেষত যুঁজত হার মানে এটা গড়ে। প্রথমে দৃশ্যটি দেখা গেছে, এয়া দুটা গড়ৰ তৰায় ময়া রণ, এয়া দুই গড়ৰ যুঁজ প্রত্যক্ষ করে পথচারিয়ে দুই গড়ৰ যুঁজ দেখাইছে, অবশেষত যুঁজত হার মানিলে এটা গড়ে। এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখাইছো গড়ৰ যুঁজ, এয়া এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখাইছো কাজিরঙা দুটা গড়ৰ মাজত প্রচণ্ড যুঁজ। আর গাইডর ক্যামেরাত বন্দী হয়েছে এই দৃশ্য। আর এনে ধরনের দৃশ্য সমূহ ভাইরাল হয়ে পড়ার পিছতে তাত পর্যটকসকলের আগমন ঘটে, কারণ এনেকা ধরনের দৃশ্যবুর সকলকে রোমাঞ্চিত করে তোলে আর সেই অনুপাতে পর্যটকের আগমন ঘটে। নলবাৰীত নির্বাচনোত্তৰ হিংসা, বিজেপির গুন্ডা বাহিনীর আক্রমণত মহিলাসহ আহত হয়েছে সাতজনক লোক। নলবাৰী ঘগ্ৰাপাৰাৰ বালিতেৰাত সংঘটিত হয়েছে এই ঘটনা। শাসকীয় পক্ষক ভোটদান নকৰাৰ অভিযোগ তুলি আক্রমণ। উত্তর নলবাৰী মণ্ডল বিজেপির সম্পাদক রঞ্জন বৰ্মনৰ নেতৃত্বত আক্রমণের অভিযোগ। প্রদীপ রাজবংশী নামৰ লোকজনের পরিয়ালক আক্রমণ করে, আরক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার নলবাৰী মেডিকেল কলেজত ভর্তি করায় গুরুতরভাবে আহত চারিজনক লোকক, তার ভিতর মহিলা আছে। সম্প্রতি হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছে দুগৰাকী লোক। ঘটনা সন্দর্ভত 74/2024 নম্বৰত গোচর রুজু করা হয়েছে, আরক্ষী গোচর রুজু করেছে। আর শাসকীয় পক্ষত ভোটদান নকৰাৰ অভিযোগ তুলি আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। দুগৰাকী মহিলা বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে চিকিৎসালয়ত। ঘটনাক লৈ নলবাৰী জিলা কংগ্রেস সরব হয়ে পড়েছে, আহি খবর লৈছেহি নলবাৰীত নির্বাচনোত্তর হিংসা। নির্বাচনের পিছতে এই হিংসা ঘটনা সংঘটিত হয়েছে, কইছো আমি চারিগৰাকী লোকক মারপিট করে, তার ভিতর দুগৰাকী মহিলা আছে, দুইগৰাকী বর্তমান চিকিৎসাধীন অবস্থাত আছে। কি হয়েছিল প্রকৃততে সেয়া জানাইছে। আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে সমগ্র পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করার পিছতে দুইগৰাকী মহিলাকে চিকিৎসালয় লৈ আনা হয়। ঘটনাটো মানে আমি যেতিয়া কাজিয়াখিনি লাগি আছে তেতিয়া আমি তাৰমানে গম পালোঁ। তাৰপিছত দাদাটো, দাদা আৰু বাইদেউ কৈ আছে তোমালোকে হেৰি কৰিব নালাগে, তোমালোকে খাই লৈ আহিছ। আৰু কোন আহিছিলে, কোন আহিছিলে তাৰে পাৰ্টি? চাৰিজন ল'ৰা আহিছিলে, পাৰ্টি মানে বিজেপি পাৰ্টি। ল'ৰাকেইটাক চিনি পাওঁ, চিনি পাওঁ মানে ইলেকশনত তাৰমানে সিহঁতে কৈছে তোমালোকে কংগ্ৰেছত ভোট দিছ, ইহঁতে কৈছে কংগ্ৰেছত, আৰু হেৰি তোমালোকৰ বোলে ডাঙৰ ল'ৰাটোৰ বোলে চাকৰি খেদাই দিম, বোলে তোমালোকে কি বুলি ভাবিছা ভিক্ষাৰী বনাই দিম বুলি কৈছে। তেতিয়া কৈছে কৈছে কি তোমাৰ এতিয়া যিটো চৰকাৰ আমি সেইটো চৰকাৰকে ভোট দিছোঁ, যাওঁ তোমালোকে এইবিলাক কাজিয়া কৰিব নালাগে। আৰু এতিয়া ৰাতি বেয়া শুনা হৈছে, তোমালোকে যদি কিবা আমি যদি দিয়াতো নাই, যদি প্ৰমাণ পাইছোঁ ৰাতিপুৱা আহিলা সেনেকৈ মদ্যপান কৰি আছে। তাত সেনেকৈ কওঁতে তাৰমানে দেউতাকক সৰু ল'ৰাটোক যাই পেলাই বিচনাত হেৰিকৈ ধৰিছে, দেউতাকক ধৰিছে, তাৰপিছত সিহঁতক বগ্ৰেই থৈ পেলাই বাইদেউক তিন খুব মাৰিছে, এক খুব হাতত মাৰিছে, এক খুব অহাদি মাৰিছে, এক খুব মাথাত মাৰিছে। মাৰি পেলাই সিহঁতে ওলাই, যেতিয়া ৰাইজৰ মানুহ আহে নহয়, তাৰমানে এটাই গ্লাছত কোবে, গাড়ীখন কোবে, সিহঁতৰে গাড়ী সেইটোৰ কাৰণে হেৰি কৰিছে। তাৰপিছত সিহঁতে তাৰমানে ফলাল আৰু।
মোৰ ঘৰত যিদিনা ভোট চলে সেইদিনাখনে মানে ভোটটো তাৰমানে দিয়া অহাৰ পিছত গধূলি মই ঘৰ পাইছোঁ। ঘৰ পোৱাৰ পিছত মানে খানা পিনা খাই মানে 10টামান বাজিল আৰু। তাৰপিছত ধুনীয়াকৈ তেওঁলোকক মাতিছে, অ' প্ৰদীপ দা আছ, হেৰি ৰঞ্জন বুলি ল'ৰা এজন আৰু তেওঁলোকৰ প্ৰভাত বৰ্মন বুলি দেউতাক আৰু এজনতো হেৰি আপোনাৰ নৱ বৰ্মন কি নৱ ৰাজবংশী, দেউতাকৰ নাম তৰণী ৰাজবংশী আৰু ইতিমধ্যে ৰঞ্জন বৰ্মন ৰাখে প্ৰভাতী হেৰি আৰু মানে গুণ বুলি এজন ল'ৰা আছিল বৰ্মন গুঞ্জন গুঞ্জন, এই তিনিজনৰ লগত কেইবাটাও আছিল কিন্তু কেইবাটাও নাম নাজানো। এই তিনিজন এটা কেছ দিলে তেওঁৰ ৱাইফে, যিটো কেছ নম্বৰ 74/2024 ছেকশ্যন নম্বৰ 171(c)(447)/325(359)(354B)(147)(148) IPC এইকেইটা ছেকশ্যনৰ ভিত্তিত এটা কেছ ৰুজু হৈছে। এতিয়া আমি লক্ষ্য কৰিম যে ঘৰত সোমাই ডকাইতিভাৱে মানুহক আক্ৰমণ কৰাৰ পিছত সেইসকলক প্ৰশাসনে যদি শ্বেল্টাৰ দি বিনা দোষী দুখীয়া মানুহসকলক যদি শাস্তি প্ৰদান কৰি জেললৈ প্ৰেৰণ কৰে আৰু এই কেছটোৰ ভিত্তিত যদি সেই আসামীসকলক যদি এৰেষ্ট কৰা নহয়, আমি আসামীৰ নাম চাৰিজন আমাৰ প্ৰদীপ ৰাজবংশীৰ সহধৰ্মিনী দিছে চিনাক্ত, এইকেইটাৰ মুখ চিনে আৰু অচিনাক্ত প্ৰায় 30-40 লগত আছিল, ঘৰত সোমাইছিল, ৰাস্তাত বহুত আছিল কিন্তু ঘৰত অচিনাক্ত প্ৰায় 30-40 সোমাইছিল। আমাৰ দাবী, আমি বিচাৰিম কংগ্ৰেছ দলে যে ইম্পাৰ্চিয়েল এটা ইনকুৱাৰী হওক আৰু যিসকলে গৈ অনাধিকাৰভাৱে ৰাতি দুভাগ নিশা 10 বজাৰ পিছত মানুহৰ ঘৰত গৈ আক্ৰমণ কৰিছে, মহিলাগৰাকীয়ে ডিঙিত থকা সোণৰ চেইনডাল কাঢ়ি লৈ গৈছে বুলি আমাক জানিবলৈ দিছে, গতিকে চোৰ ডকাইত গোটেইবিলাক তাত গৈছিলে, তাৰ ওপৰত কি বিচাৰ কৰিব এই কথাটো লক্ষণীয় হ'ব। গতিকে আমি বিচাৰিম যদি বিনা দোষীসকলক আইনৰ মেৰপেচত সোমোৱাই কিনে জেইলত পঠোৱাৰ ব্যৱস্থা কৰে, সঁচা অৰ্থত যিসকল গুণ্ডা বাহিনী দোষী তেখেতসকলৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব প্ৰশাসনে, এইটো আমাৰ লক্ষণীয় হ'ব। যোৰহাটত আৰক্ষীৰ গুলীচালনাত ব্যৱহৃত বন্দুক জব্দ হৈছে, 11APB-লৈ প্ৰেৰণ কৰা হৈছে জব্দ কৰা বন্দুকটো। ঘটনা সন্দৰ্ভত অব্যাহত আৰক্ষীৰ বিভাগীয় তদন্ত, পুলিপৰ আৰক্ষীৰ গুলীত আহত হৈছিলে পলাতক অভিযুক্ত কুশক কুতুব, ভুক্তভোগী পৰিয়ালৰ এজাহাৰৰ ভিত্তিত গোচৰ ৰুজু কৰা হৈছে, আৰম্ভ কৰা হৈছে তদন্ত, অভিযুক্তৰ পলায়নৰ ঘটনা সন্দৰ্ভতো ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰা হৈছে, ঘটনাৰ সময়ত দায়িত্বত থকা এজন আৰক্ষীক ৰিজাৰ্ভ ক্লজ কৰা হৈছে। যোৰহাটত এই ঘটনা সংঘটিত হৈছিল, কুশক কুতুব নামৰ যোনে চোৰৰ অভিযোগ আছিল যাৰ বিৰুদ্ধে সেই কুশক কুটুমে পলায়ন কৰিছিল আৰু ইতিমধ্যে পৰিয়ালৰ লোকেও কৈছে পূৰ্বে কোনো অভিযোগ নাছিলে কুশক কুটুমৰ বিৰুদ্ধে চুৰিৰ ঘটনাৰ, কিন্তু হঠাৎ সেইদিনাখন এটা ঘটনা ঘটিল, 4টা চোৰক আৰক্ষীয়ে লৈ গ'ল আদালতলৈ, যেতিয়া লৈ যোৱা হৈছিলে সেই সময়ছোৱাতে পলায়ন কৰিছিলে কুশক কুটুমে, কুশক কুটুমে ঘৰত উপস্থিত হোৱাৰ পিছত ঘৰৰে পিছফালত কুশক কুটুমক গুলিওৱা হৈছিলে আৰু বুকু ভেদি গৈছিল সেই গুলীয়ে, বৰ্তমান MCHত চিকিৎসাধীন অৱস্থাত আছে। যোৰহাটৰ আৰক্ষীয়ে সেই সময়ছোৱাত যিটো বন্দুক ব্যৱহাৰ কৰিছিল সেই বন্দুকটো জব্দ কৰা হৈছে, 11APB-লৈ প্ৰেৰণ কৰা হৈছে জব্দ কৰা বন্দুকটো। ঘটনা সন্দৰ্ভত এতিয়াও তদন্ত আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে, এজনক ৰিজাৰ্ভ ক্লজ কৰা হৈছে আৰু পৰিয়ালৰ এজাহাৰৰ ভিত্তিত গোচৰ ৰুজু কৰা হৈছে, গতিকে পৰিয়ালে যেতিয়া গোচৰ ৰুজু কৰিছে তাৰ ভিত্তিত ইতিমধ্যে তদন্ত চলাই থকা হৈছে। JMCHৰ পৰা ইতিমধ্যে MCHলৈ প্ৰেৰণ কৰা হৈছে কুশক কুটুমক, সংকটজনক অৱস্থাতে আছে কুশক কুটুম। হৰেণ কলিতাৰ হত্যাকাণ্ডৰ ৰায়দান, 5 অভিযুক্তক যাৱজ্জীৱন কাৰাদণ্ড। গুৱাহাটী সত্ৰ ন্যায়াধীশ আদালতৰ ৰায়দান, 2015ত দিছপুৰত সংঘটিত হৈছিল হত্যাকাণ্ডটো। বিটু কলিতা, প্ৰাণজিৎ কলিতাক যাৱজ্জীৱন কাৰাদণ্ড বিহা হৈছে, মঞ্জিত সিনহা, সুজিত সিনহা, বিকি থাপাক যাৱজ্জীৱন কাৰাদণ্ড, ভূমি বিবাদ কেন্দ্ৰিক এই ঘটনা সংঘটিত হৈছিলে, হত্যাকাণ্ড সংঘটিত হৈছিলে, গুৰুতৰভাৱে আহত হৈছিল নৱকুমাৰ বৰ্মন নামৰ এজন লোক। হৰেণ কলিতাৰ হত্যাকাণ্ডৰ ৰায়দান দিছে, 5 অভিযুক্তক যাৱজ্জীৱন কাৰাদণ্ড বিহা হৈছে, গুৱাহাটী সত্ৰ ন্যায়াধীশ আদালতে ৰায়দান দিছে, 2015 দিছপুৰত এই ঘটনা সংঘটিত হৈছিল, বিটু কলিতা, প্ৰাণজিৎ কলিতাক যাৱজ্জীৱন কাৰাদণ্ড, মঞ্জিত সিনহা, সুজিত সিনহা, বিকি থাপাক যাৱজ্জীৱন কাৰাদণ্ড, ভূমি বিবাদ কেন্দ্ৰিক আছিল সেই ঘটনাটো, গুৰুতৰভাৱে আহত হৈছিলে নৱকুমাৰ বৰ্মন নামৰ আন এজন লোক। ৰূপহীহাটৰ বৰিবজাৰ আৰক্ষী পহৰা চকীৰ সন্মুখত ৰহস্যজনকভাৱে উদ্ধাৰ হৈছে এজন যুৱকৰ মৃতদেহ। চৰকাৰী কামৰ বাবে খন্দা এটা গাঁতত উদ্ধাৰ হৈ মৃতদেহটো উমৰ ফাৰুক নামৰ এজন যুৱকৰ বুলি চিনাক্ত কৰা হৈছে। আৰক্ষী চকীৰ পৰা মাত্ৰ 50 মিটাৰ আৰু যুৱকজনৰ ঘৰৰ পৰা মাত্ৰ 100 মিটাৰ নিলগত এই মৃতদেহটো উদ্ধাৰ হৈছে। হাত ভৰি বন্ধা অৱস্থাত থকা মৃতদেহটোৰ বহু অংশত স্পষ্ট আঘাতৰ চিন। মৃতদেহটোৰ ওপৰতে এটা গৰু পৰি আছিল। ৰাইজৰ সন্দেহ যুৱকজনক হত্যা কৰি মৃতদেহৰ ওপৰত গৰুটো পেলাই থৈ গৈছিল। পাতৰুৱাই গৰুটো উদ্ধাৰ
করা সময় মৃতদেহটি প্রত্যক্ষ করে চাঞ্চল্যর সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যার পর নিরুদ্দিষ্ট হয়ে আছে মৃত যুবকজন। অতি তাৎপর্যপূর্ণ ঘটনা আর হত্যাকারী কেন ধরনের হত্যা করার পিছতে সেই লোকজনের উপর একটা গরু পেলাই থাকে গেছিল, গরুটো উদ্ধার করবলে যাওতে মৃতদেহটি রাইজে প্রত্যক্ষ করে চাঞ্চল্যর সৃষ্টি হয়। লোরাক পাইছোগৈ গাত এটাত পড়ে আছে, উপর গরু এজনী আছে, এতিয়া কোনে কেনেকে কি করেছে নকরিছে এটো আল্লাহ জানে, মই কব নোৱাৰিম। গাতটো কিহৰ গাত? গাতটো এটো আপোনাৰ এই কেবুল গৈ আছে, কিবা টাৱাৰৰ নেকি কেবুল গৈ আছে যে এটো, সেইটো কেবুল গৈ আছে, এটো গাত দি দিছে। এই গাতটো গাতটো পিছে দ আছে মানুহটো গৰু, তাৰমানে আমি পোৱা নাই, আজি বজাৰ গৈছেতো এই রাস্তার কাষতে থানার সম্মুখত, এয়া মানুষে বাঁ বেশি আসলে ঘপককে কোনোবাই দেখা পালে, দেখা পাই কইছে আরে গরু এজনী পড়ি আছেছুন গাতপুর, তারপর গরুজনী যেতে অল্প লরসর করেছে তেতিয়া মাথাটো মানুষের মাথা উলাই গল, চুলি উলাইছে আর মানুষে কইছে যে এটু বোলা মানুষ হব, মানুষ দৌড়াদৌড়ি কই গৈছে, ময়ও আসিল এই রাস্তাত, ময়ও গলো গৈ পাইছো যে এনেকুয়া তেনেকুয়া, এতিয়া মোৰ ল'ৰা বুলি মই ধৰিব পৰা নাই, পিছত উলিয়াওঁতেহে পাইছোঁ আৰু যে মোৰ ল'ৰা। ল'ৰাৰ নাম উমৰ ফাৰুক। সন্দেহ এতিয়াতো হৈ আছে, কাৰণ এনেকুৱা চিন এটা পাইছোঁ, আমি এনেকুৱা চিন এটা আছে আপোনাৰ ভৰিত, এনেকুৱা ৰটে মাৰা নেকি এইটো পাইছে, এতিয়া ডক্টৰে ৰিপৰ্ট কি দিয়ে আছে এইটো আমি এতিয়া কেনেকৈ ক'ম, ডক্টরের রিপোর্ট মতে হে। সর্বানন্দ সোনোয়ালক কাষত লৈ প্রশান্ত ফুকনে গালে ভূপেন হাজরিকার বেমূর্ত মনীষা গীতি, লগত আছে গায়ক কুসুম কৈলাস। সর্বানন্দ সোনোয়ালক গৃহভূমি মুলুকগাঁও দলীয় কর্মীর প্রীতিভোজের অনুষ্ঠানত দেখা গেল এই দৃশ্য। দলীয় কর্মীর সঙ্গে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছিল, তাতে প্রশান্ত বেমূর্ত মনীষা গীতি গীতি ভূপেন হাজরিকার গুনগুনাইছে, লগতে শিল্পী কুসুম কৈলাসও আছে আর কেন্দ্রীয় মন্ত্রীগুলো আছে সর্বানন্দ রামেশ্বর তেলিও আছে। কামনারে তেজ রঙা আজি স্ট্রং মানে মাইথন স্টিল কারেক্ট। আর্থিক সমস্যা কোনো বাধা হবলে নিদি অসমীয়া মাধ্যমত সরকারি বিদ্যালয় পড়ি আশাতীত সফলতা কঢ়িয়াই আনিছে যোরহাটর ঢেকেলিয়া অঞ্চলের হিমাক্ষী বরায়। পশ্চিম যোরহাটর দহুটিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পৰা সদ্য ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষাত কলা শাখা 93.4% নম্বর লাভ করেছে হিমাক্ষীয়ে।
দর্শন আর তর্কশাস্ত্রতে এশ শতাংশ নম্বর লাভ করে ভিতরতে সর্বোচ্চ নম্বর লাভ করা হিমাক্ষীয় সকল বিষয়তে লেটার নম্বর লাভ করেছে। হিমাক্ষীর পিতৃর ঘরের সম্মুখতে এখন সরু দোকান আছে, শেহতাক দোকান বন্ধ করে গাখিরর ব্যবসায় আরম্ভ করেছে পিতৃয়ে। নিজের মোবাইল ফোন নথকা হিমাক্ষীয় পিতৃর মোবাইলত ইউটিউবের পাঠ্যক্রমের বহুখিনি তথ্য সংগ্রহ করে উপকৃত হয়েছিল। ঘরের একটা সর কোঠা দৈনিক তিন চারি ঘন্টা অধ্যয়ন করা হিমাক্ষীয় লওয়া না টিউশন, বিদ্যালয় শিক্ষক শিক্ষয়িত্রীসলের বহুখিনি সহায় লাভ করা হিমাক্ষীক ঘর পিতৃ মাতৃ আর জ্যেষ্ঠ ভগ্নিয়ে সহায় করেছিল। এটা হিমাক্ষীয় যোরহাটর জে বি কলেজত স্নাতক শাখাত নাম ভর্তি করব। গৌতম বরার প্রতিবেদন আগ্রহাম। নমস্কার। ইতিমধ্যে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে আর আমি আজি এগারী ছাত্রীর সুত্রে আছো, যেগুলি ছাত্রীয় কলা শাখাত 93.4% নম্বর লাভ করে যোরহাটলে সুনাম কঢ়িয়ে আনিছে। আমি হিমাক্ষী বরার সুত্রে কথা পাতিম আর কিয় আমি হিমাক্ষীর ঘরে আইসো সেই কথাও কম নিজে তিন অসম নর্থ দর্শকল। কিয়নো হিমাক্ষীহতর মানে একটা দৃশ্য দেখাল বিচার যে পিতৃ এনে এখন দোকান আছে ঘরের সম্মুখতে যোরহাটর ঢেকেলিয়া গাঁতর বাসগৃহ আর সরকারি বিদ্যালয় পড়ে দহুটিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হিমাক্ষীয় পড়াশুনা করেছিল আর ভিতরতে দর্শন আর তর্কশাস্ত্র 100% নম্বর লাভ করে ভিতরতে সর্বোচ্চ নম্বর লাভ করবল সক্ষম হয়েছে। প্রথমে হিমাক্ষী তোমাক বহুত বহুত আমি শুভেচ্ছা জানাইছো তোমার এই ফলাফলের বাবে, আর অল্প কবা নাকি যে কেনে লাগিছে? বহুত তো ভাল লাগিছে জানিছো, যে কেনে ধরনের পড়িছিল আর কেনে ধরনের ইমান আশাতীত সফলতা কেনে ধরনের লাভ করিলা? মা আমার দৈনন্দিন কাম ভালদরে নিয়ারিকে কইছিল, পড়াত খুব বেশি সময় দিয়া নাছিল, কিন্তু রাতির ভাগত মানে পড়ো দিনের ভাগত পড়িয়ে মানে মানে দিনের ভাগত অধ্যয়ন করেছিল। হয়, আর একটা কথা মো ওচর মানুষে কইছে, বহুত মানুষে কইছে যে তোমার দেউতার এই দোকানখনে উপার্জনের একমাত্র একটা পথ আর গাখিরের ব্যবসায় করে গরু পুহিছে, হয়নে? আর তোমার পড়া কথাটা আমি সাবলে বিচারিম যে আমি হিমাক্ষী ঘরে আইছো এই কারণে যে বহুতে একটা কথা একটা ধারণা আছে যে যখন ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয় বা টিউশন বা এনে ধরনের বহু সা সুবিধা লাভ করার পাছতে যেন সফলতা লাভ করব পড়ে তেনে একটা ধারণা বহুতর মনত আছে, কিন্তু হিমাক্ষীর দরে ছাত্রীয় সেই ধারণা যে অমূলক বা সচা নহয় সেয়া প্রমাণ করে আছে। যেটা পড়া কোঠা সেই পড়া কোঠাটা দেখাব বিচার যত 100% নম্বর লাভ করেছে আর আটাইকিটা সাবজেক্টতে লেটার মার্ক পাওয়া হয়েছে, হয়নে? হ্যাঁ, আমি দেখাবল চেষ্টা করি যে হিমাক্ষীর ঘরের ভিতর পরিবেশ আর আমি পড়া কোঠাটো দেখাই লব বিচার। হয়, আর এয়া হয়েছে হিমাক্ষীর পড়া কোঠা, আমি দেখাইছো যে ইয়াতে বহি হিমাক্ষীয় তেও অধ্যয়ন করেছিল আর হিমাক্ষী তুমি বহি লওয়া, কেন বহি বহিয়ে কথা পাতিম। হয়, এইটো তোমার রুম হয়, এইটো তোমার রুম হয়, হয়নে? কি ঘন্টা পড়েছিলা? ঘন্টা হিসাব নহয়, ডেইলি তো তিন ঘন্টা পড়ো, তিন ঘন্টা তিন চারি ঘন্টা আমি পড়াত দিও সময়। হয়, আর অকন মার্কশিট কবা নাকি যে আমি এটা গম পালো যে লজিক ফিলসফি তুমি 100% নম্বর লাভ করেছা, আর রাজনীতি বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স 95% লাভ করেছা, তারপর ইংরাজি কি মান আছিল? 87, ইংরাজি 87%, ঠিক আছে, অসমিয়াত 93, অসমিয়াত 93 আর এটু ঐশিক অসমিয়া, ঐশিক অসমিয়া, ঐশিক অসমিয়া 91, আর কি বা আছিল নাকি? আর শিক্ষা এডুকেশন কি মান তাত কি মান? দ্যাট 84 ফোর্থ সাবজেক্ট, 84 ফোর্থ সাবজেক্ট, ওকে। এয়া হইছে হিমাক্ষীর মার্কশিট, আর হয়তো যদিহে স্থানর ব্যবস্থা থাকিলে তেন যে যদি স্ট্যান্ড করায় তার ব্যবস্থা থাকিলে তেন হয়তো তুমি প্রথম 10 জনের ভিতর হয়তো স্থান লাভ করার পূর্ণ সম্ভাবনা আছে। মো ভাবু যদি মানে কিছু মানে মনত এবো ভাব থাকে যে মই সরকারি স্কুলত পড়িছো মই নোৱাৰিম বা মুধা নহব, কিন্তু একচুয়ালি তেনেকুৱা কথা নহয়, তুমি পঢ়া তুমি পাৰিবা সেটোৱে কথা মোৰ মতে। হয়, সবতে যোনে পঢ়িব সিয়ে পাৰিব। এতিয়া আমি তেওঁৰ পিতৃ মাতৃৰ সৈতে কথা পাতিম, মা পাপা বান বাহিৰ লাগে যাওঁ। হয়, তেখেতৰ হিমাক্ষীৰ পিতৃ মাতৃৰ সৈতে কথা পাতিম যে মাতৃ দেউতাক আছে, হয় আপোনাৰ পৰা জানিব বিচাৰিম। হয়, আপুনিও আহক বহি লওক আপোনাৰ। হয়, ভাবিছিলে নে এনেকুৱা ৰিজাল্ট হ'ব বুলি? ভাবিছিলো, ইমান ভালকে বুলি ভবা নাছিলো। ভবা নাছিলে? হয়, আচ্ছা।
আৰু কেনে ধৰণৰ আপুনি ভাবিছিল? নাই, ছোৱালীয়ে মোক কৈছিলে হয় ভাল ৰিজাল্ট হ'ব বুলি, সেই ভবামতে হৈছে। ভবামতে হৈছে আৰু কৈছে যে আপুনি কেতিয়াও হেনো অনুভৱ কৰিবলৈ দিয়া নাই যে টকা পইচাৰ অভাৱ আছে বা কিবা আছে, একো তেওঁ তাকে কৈছে আপোনাৰ? নাই দিয়া, নাই দিয়া, মই যি বিচাৰে মই তাকে জানি দিওঁ। হয়, মোবাইল নাছিলে? নাছিলে, মোবাইলটো মানে দিবা নাছিলোঁ, মানে মোৰ ভাগৰ এটা আছিলে তেতিয়া ইউজ কৰা, হয় এতিয়া এটা ইণ্ডিয়া হৈছে। মোবাইলটো মানে এতিয়া ধৰি লওক এতিয়া দিব লাগিব। হয়, চৰকাৰী মাধ্যমত মাধ্যমৰ বিদ্যালয়ত পঢ়ি এনেধৰণৰ সফলতা লাভ কৰিব পাৰি, আৰু এবাৰ আমি দেখিবলৈ পাইছোঁ যে বহু চৰকাৰী মাধ্যমৰ বিদ্যালয়ত বহু উন্নত মানৰ ফলাফল হৈছে, 100% ফলাফল হৈছে, আৰু বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে ষ্টাৰ মাৰ্ক লাভ কৰিছে, বহু বিষয়ত লেটাৰ লাভ কৰিছে। গতিকে এই ধাৰা যাতে শিক্ষা ব্যৱস্থাত অব্যাহত থাকক সকলোৱে তাকে কামনা কৰিব। বয়স নো কি, সংখ্যাহে মাত্ৰ। 53 বছৰ বয়সত উচ্চতৰ মাধ্যমিকত উত্তীৰ্ণ হ'ল অংগনবাড়ী কৰ্মী বাসন্তী শইকীয়া। সদ্যঘোষিত HSৰ ফলাফলত দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ হ'ল ঢকুৱাখনাৰ মহিলাগৰাকী। আৰ্হি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰা পৰীক্ষাত অৱতীৰ্ণ হৈছিল বাসন্তী শইকীয়াই। আৰু সঁচাকৈ এটা ভাল খবৰ, বাসন্তী শইকীয়া, তেওঁৰ বয়স হৈছে 53 বছৰ। আৰু বয়স যে কেতিয়াও হেঙাৰ হ'ব নোৱাৰে, শিক্ষাৰ ক্ষেত্ৰত একো কথাই যে হেঙাৰ হ'ব নোৱাৰে, সেয়াই প্ৰতিপন্ন কৰিলে বাসন্তী শইকীয়াই। সদ্যঘোষিত HSত দ্বিতীয় বিভাগত উত্তীৰ্ণ হৈছে বাসন্তী শইকীয়া, তেওঁ ঢকুৱাখনাৰ অংগনবাড়ী কৰ্মী। ভোট জলকীয়া খেতিৰে সংস্থাপনৰ বাট মুকলি কৰিছে ধেমাজিৰ বহু যুৱক যুৱতীয়ে। কৃষি বিজ্ঞান কেন্দ্ৰ ধেমাজিৰ পৰা লাভ কৰা তথ্য অনুসৰি বিগত 2023 বৰ্ষত ভোট জলকীয়া খেতি কৰি ধেমাজিৰ প্ৰায় 300 যুৱক যুৱতীয়ে প্ৰায় 3 কোটিতকৈও অধিক টকা আয় কৰিবলৈ সক্ষম হৈছে। ধেমাজিৰ ভোট জলকীয়াৰ চাহিদাও বাঢ়িছে ৰাজ্যৰ লগতে চুবুৰীয়া ৰাজ্য অৰুণাচল প্ৰদেশ, নাগালেণ্ডৰ ডিমাপুৰৰ লগতে ভূটানতো। আমি দেখুৱাম এনে এগৰাকী প্ৰগতিশীল কৃষক নিতুল শইকীয়াৰ লগতে আন 2 সহযোগীয়ে তিনিও মিলি তেওঁলোকে একেলগে এই খেতি কৰিছে। বিগত মাৰ্চ মাহৰ শেষৰ ভাগৰ পৰা এতিয়ালৈকে 12 লাখ টকাৰ ভোট জলকীয়া বজাৰলৈ তেওঁলোকে এৰি দিছে। ভোট জলকীয়া খেতিৰ লগতে তৰমুজৰ পৰা ভালেখিনি লাভৰ মুখ দেখিছে, নিজৰ লগতে সংস্থাপনৰ বাট মুকলি কৰিছে বহুতৰ বাবে। আৰু গুড মৰ্ণিং, ইটনৰ পৰা বিদায় লৈছোঁ, ইয়াৰ পিছতলৈ আনিম দুটা সংবাদ। উনৈশ